সদর শহর জেলার কার্যকারিণী বৈঠকে রবিবার উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং কারা দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল। দলের সাংগঠনিক বৈঠকে ভাষণ রাখেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কারামন্ত্রী বিপ্লব কুমার দেব। তার ভাষণে বলেন, কার্যকারিণী বৈঠকে বর্তমানকে সামনে রেখে দলের আগামী কর্মপদ্ধতি, রণকৌশল এবং রাজনৈতিক প্রস্তাব পেশ করা হয়। প্রতি তিন মাস অন্তর দলের এই সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় এবং আগামী দিনের দিশা নির্দেশ করতে এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলে জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী। সাংগঠনিক রাজনৈতিক প্রস্তাব, আগামী দিনের কার্যক্রম, রণনীতি, রণকৌশল, এগুলো নিয়ে আমরা আলোচনা করি, রিপোর্টিং করি, আগামী দিনের ভবিষ্যৎ যোজনা তৈরি করি বর্তমানকে সামনে নিয়ে। 2018 থেকে সরকার আছে, যখন সরকার থাকে কোনো রাজনৈতিক দলের তখন কিন্তু তার জন্য কঠিন স্থিতি হয়। বন্ধুরা, প্রথমে ন্যাশনাল এক্সিকিউটিভ, তারপর স্টেট এক্সিকিউটিভ, আর তারপর ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ মিটিং, দেন মন্ডল, এগুলো আমাদের একটা সাংগঠনিক কার্য পদ্ধতি। প্রতি তিন মাসে আমাদের এই কার্যক্রম হয়ে থাকে, যদি না কোনো তার মধ্যে যেমন করোনা হোক বা ন্যাশনাল ক্যালামিটি যদি কোনো কিছু না হয়, কোনো অসুবিধা না হয়, প্রতি তিন মাসে ভারতীয় জনতা পার্টি এই সাংগঠনিক বৈঠকগুলি হয়ে থাকে। অন্যদিকে তার বক্তব্যে কারামন্ত্রী রামপ্রসাদ পাল জানান, এলাকার মানুষের সঙ্গে নিবিড় জনসম্পর্ক রেখে মানুষের পাশে দলীয় এবং প্রশাসনিকভাবে দাঁড়াতে হবে। আর সেটাকে যদি আমরা মানুষের কাছে আমাদের পরিচয়টা সেইভাবে দিতে পারি যে এলাকার মানুষ আমাদের কাছে এসে একটা শান্তি পায়, এলাকার মানুষ এসে তাদের কোনো সমস্যা নিয়ে আসে আমরা সেটাকে গুরুত্ব দিই, এলাকার মানুষের সমস্যাকে নিয়ে আমরা এলাকার মধ্যে দলীয়ভাবে প্রশাসনিকভাবে আমরা সেগুলি নিয়ে চিন্তিত করি, তাহলে এলাকার মানুষ আমাদের প্রতি একটা আলাদা ভাব আসবে এবং আপনারা যে কঠিনভাবে পরিশ্রম করতে হয় সেটা লাগবে না, মানুষের আশীর্বাদে আমরা সেটা সক্ষম হয়ে যাব। তো সেই জন্যে মানুষের সাথে যারা যে এলাকায় যে জনপ্রতিনিধি আছে আর যে আমাদের কার্যকর্ত আছে, বুথ লেভেল হোক আর যেগুলো পৃষ্ঠপ্রমুখও যায়, যে আমরা যদি জনতার সাথে সুসম্পর্ক রাখতে পারি আর জনতা যদি আমাদেরকে ভরসা করে, বিশ্বাস করে, তাহলে কিন্তু আমাদের কোনো প্রকার ভয়েরও কারণ নেই এবং আমরা আগামী 2023 আমরা বিপুল ভোটে আমাদের যারা প্রার্থী হবে তাদেরকে। দলের কার্যকারিণী বৈঠকের পর রবিবার সদর শহর জেলার এই কার্যকারিণী বৈঠকে বিভিন্ন রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রস্তাবের উপর বিশদ আলোচনা করা হয়। ব্যুরো রিপোর্ট, রাইজেস নিউজ।